ফাঁসি কবে হবে? আমি বললাম ফাঁসি তো হবে না, আমৃত্যু জেল। যতদিন বাসা থাকবে জেলের মধ্যে থাকা লাগবে। আমাকে বলে যদি হয়, আমি কইলাম কে রে যদি কেন হবে? তা আমি বললাম তাহলে চলো চা খাই, অনেক লম্বা কথা জানাই থেকে বলা যাবে না, চা খাই। তো চা খাবার বসে আমি চাওয়ালাকে বললাম আমাকে এক কাপ দাও আর দুই কাপ দাও। ও বলে হুজুর আমারে দুই কাপ খেন। বলে বড় হুজুরের ফাঁসি নিয়ে তুই চিন্তা করিস তো, চিন্তা করলে মানুষের খিদা বেশি হয়, দুই কাপ খা। ও যখন এক কাপ খাচ্ছে কেবল মুকুট ঠেকাইছে, তখন আমি বললাম তোর মৃত্যু হবে, যেই কইছি তোর মৃত্যু হবে। চমকে উঠছে, এমন চমকা উঠলি কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নাই। যাদের ফাঁসি বাংলাদেশে হয়েছে তাদেরকে তারিখ দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশে যারা আমরা মারা যাচ্ছি তাদের কোনো তারিখ আপনার বলেন তো, তারিখ আছে আর তারিখ নাই কোনটার গুরুত্ব বেশি? যেটার তারিখ আছে তারিখের আগেই কিন্তু সাইজ হওয়া যাবে, সাইজ হওয়ার একটা সুযোগ আছে না? তৌবা করা, কলমা পড়া, কোরআন পড়া, নামাজ পড়া, জিকির করা, যত অপরাধ করেছি সব থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া, তারপরে যখন ফাঁসির দড়ি গলা দিবে তখন কি রবীন্দ্রসঙ্গীত মনে হয় কবে না? কলেমা শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। এখন বল তুই আমি যে মরবো, আমাদের মরার কোনো তারিখ আছে? না হুজুর মরার তো তারিখ নাই। আমি বললাম পাগলা, যে কোনো সময় যখন মৃত্যু হবে, দুনিয়াতে এসেছি মৃত্যুর কথাটা সবচাইতে বেশি স্মরণ রাখতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে তারা কোনোদিন অন্যায় অপকর্ম করবার পারবে? বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই তো, খামাখা ঘুষের টাকা পকেটে থেকে কি হবে? আপনি যে ঘুষের টাকা নিয়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি যাওয়া পর্যন্ত আপনার গ্যারান্টি নাই, রাস্তার মধ্যে আজরাইল সাইজ করবে, জোরে কোন কথা ঠিক কি না? সুদের টাকা শতকরা কয় টাকা? 10%। আমি একটা নবীর হাদিসের ব্যাখ্যায় দেখলাম যে সব পাপ আল্লাহ তওবা করলে মাফ করবে, সমস্ত পাপ। যদি পাপ গোপন থাকে এই পাপ আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু যারা সুদ খায় এদেরকে আল্লাহ তওবা করলে মাফ করবে না। কি কথা! আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে তাহলে যারা সুদ খায় এরকে খবর কি? তো হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যাদের কাছ থেকে সুদের টাকা বাড়তি গেছে তাদেরকে সুদের টাকা বুঝা দেওয়ার পরে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তওবা কবুল করবে। সুদের সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, ফেরাউন নমরুদের মতো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আর সবচাইতে কমজোরি গুনাহ হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করা। এই সুদ যারা খাচ্ছে এদের মরার কথা মনে হয়? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মা খালিয়া মৃত্যুকে কেমন স্মরণ করতেন যদি আপনি আমাদের একটু বলেন, আজ থেকে আমরাও তেমন করে মৃত্যুকে স্মরণ করব। আল্লাহ রাসূল বললেন ঘুম থেকে চেতন পাইলাম, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলাম, চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা, আমার এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম পাড়ে, জোরে কোন কি পাড়ে? আপনারা পাড়েন? খাদিজা বলতে তো হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, দুনিয়াতে সমস্ত মেয়েদের বিবাহর পরে মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়,
কিন্তু আমি খাদিজার যখন আপনার সঙ্গে বিয়া হলো তখন আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন খাদিজা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না আজকে যখন আপনি ঘুমায় গেলেন এমন সময় আমি ঘুমের দোয়া করতেছি আল্লাহুম্মা বিইসমিকা পড়েন না কেন এরপরে কি আমু তো মানে তো আপনারা বুঝেন না আমু তো মানে যদি কেউ বুঝতো এশার নামাজ না পড়ে কোনোদিন ঘুমাতে যাইতো না এশার নামাজ না পড়ে আপনি জানেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে একটা ওয়াক্ত নামাজ দ্বারা বাদ দিল আর আল্লাহর সঙ্গে কুফরি করলো আর এশার নামাজ বাদ দিয়ে তারা ঘুমাবার যাবে এরা মুসলমানের বাচ্চা হবার পারে না জোরে করে কথা ঠিক কি না কানের মধ্যে হেডফোন দিয়ে সব ঘুম পড়ে সালাত খায়র নাম জম কয় তখন বাবা জানলা দিয়ে তাকায় দেখে তিনটে পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলে হইছে করে আর আজান শোনার পরে আমার ছেলে গেল কোথায় রে তাকায় দেখে পাও নাই মাথাও নাই মনে চাউলের বস্তা ঢাকা তো বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে যায় কম্বল টান দিছে টান দিয়ে তিনবার চিল্লে উঠছে বেটা ঘুম থেকে চেতন পায় বলে আব্বা আহ আহ করেন কেন বলে কম্বলের মধ্যে তোর সাইজ আর সকাল ভেলা সাইজ থেকে কুত্তার সাইজ একই সাইজ তুই আমার সন্তান হয়ে কুত্তার আমল করতেছিস এই জন্য আমার বড় আফসোস হচ্ছে কারণ তুই যদি জাহান্নামে যাস আমি বাবা কোনোদিন জান্নাতে যাওয়ার পারবো না জান্নাতে যাইতে গেলে বাপ বেটা একসাথে যাওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়াহলিকুম নার জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না আহলদের নিয়ে বাঁচা লাগবে আজ বাবাগুলো সব কোরআনের মাহফিলে বসে গেছে ছেলেগুলো বাইরে গেলে হইচই করতেছে আপনাদের এলাকায় বড় একটা মেলাও লাগিছে মেলা মেলা কতগুলো যুবক চুরি পট্টি ধরে কেরে যুবক তুই কি হিজরা কেরে তুই বিয়া করিস নি কিছু করিস নি চুরি খুঁজিস কেন কতগুলো মেয়ে মানুষ আবার বিয়া হয়নি ওরা মিস কল মারে এই কোরআনের মাহফিলে রাতের চাইতে দিনে করাই ভালো এ অন্যায় অপকর্ম থেকে আপনারা বেঁচে যাবেন যে কথা বলতে যে একটু খেয়াল করেন খাদিজা বলে রাসূলুল্লাহ এই আমুতুর শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায় আমি দেখতে পাই অন্ধকার একটা কবর আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে কত বছর সর্বশেষে ছয় তলা পাঁচ তলা দশ তলা বাড়ি বানাচ্ছি কয় বছর বারবার তাকাই বলে এটা আমার বাড়ি রে এটা আমার বাড়ি কেরাবান কাতুবিন কান্দুত বসতে কি কয় এই শয়তান এই এটা তোর বাড়ি এটা তোর আশ্রয়স্থল 44 বছর আগে আব্দুল আলিম গানে গানে কইছে তখন আমরা বুঝবার পারিনি এই বুড়া বয়সে আমি এখন বুঝতেছি এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা সবাই বলেন এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা ভবদরিয়াই পাড়ি দিতে ভবদরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশা এ পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা লাভ করিতে আইসারে ভবে লাভ করিতে আইসারে ভবে হইনা রে বেদিশা রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা সর্বশেষে আমরা যারা কবরে যাব কত হাজার বছর জবান খুলে যুবকেরা সবাই বলো কত হাজার বছর
যেই কবরে কোনো দরজা নাই জানলা নাই আলো নাই বালির বিছানা কিছুই নাই সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো গো নবী এই কথা মনে করে আর আমি ঘুমাবার পারতেছি না আল্লাহ রাসূল বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে আর কোন টেনশন আছে 50,000 কে 71 কোটি বছর হোক তো অসুবিধা কি কারণ কবর জান্নাতের বাগান হয়ে যাবে কিন্তু কথাটা কি বলেছে এটা এখন খেয়াল করা লাগবে ইমান গ্রহণ করার পরে রাসূল বলতেছে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দিবেন তাহলে ইমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে আর জোরে জোরসে বলুন এখন সম্পর্ক কার সাথে জুমার দিনে সেই ইমাম সাহেব খুতবা দিবে সামনে কাতারে এক বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে ওই নাই খুতবা বাদ দেয়া বলতেছে কেরে বুড়াটা কি অসুস্থ নাকি তো একজন বলে না হুজুর বুড়া তো আলু তুলতিছে জোরে কোন কি তুলতিছে আলু তুলতিছে ইমাম কয় হায় হায় যে বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে ও এবার আলু কেমনে তোলে তে কোদাল দিয়ে আলু তুলতেছে বিশ্বাস না হয় জায়গা আছে নামাজ শেষ করে ইমাম সাহেব যায় দেখে সত্যি তাই মুরবি টুক টুক করে কোদাল দিয়ে আলুর বাগুর সাইজ করতেছে আর আলু তুলতেছে ডাক দে কলে মুরব্বি মসজিদে গেলে বসা বসা নামাজ পড়েন আজকে জুমার দিন আল্লাহ কোরআনে বলেন ইজানু দিয়ালি সলাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার নামাজে আজান হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজকাম তোমাদের হারাম একটাই মাত্র কাজ তাড়াতাড়ি মসজিদে হাজিরা দেওয়া জোরে কোন কথা ঠিক কি না আর বসে বসে নামাজ পড়েন দাঁড়ায় কোদাল দিয়ে জমির আল কাটেন আলু তোলেন তখন মুরব্বি মুসকে মুসকে হাসের ভয়ে বাবা মসজিদে গেলে বল পাই না বাবা কিন্তু কাজ খামে বল পাই আয় হায় মুরব্বি মসজিদে গেলে সিয়ারত নামাজ পড়ে আর গোটা বাজার 10 কেজি ব্যাগলা ঘরে জোরে কর কথা কর না কেন মসজিদে গেল ওই সিয়ার খোঁজে আর গোটা 5 দিন বাজার হাঁটতেছে অটো ভ্যান বলে মুরব্বি এখনো 1 কিলো দূরে বাড়ি ভ্যান হচ্ছ না এই পাগল হাঁটে বাড়ি হাঁটে পারিস তো সিয়ারত বুঝিস কে মুরব্বি আপনি মরে গেলি বুঝবেন মুরব্বি চোখের পানি বের করে বলে বাবা এই কথা কইও না এখন মরে গেলে আমার 4টা ছেলে এতিম হয়ে যাবে আল্লাহ আমাকে 4টা ছেলে দিয়েছে যদি মরা যায় ওরা এতিম হবে এতিম হবে ইমাম কান্দার বলে মুরব্বি যেই সন্তান এতিম হওয়ার চিন্তা করতেছেন একবার মরাই দেখেন এরা কেমন হয় মুরব্বি কয় মরে আবার দেখব কেমন বলে এটা আসল মরা না মরার একটু সাইজ একটু অভিনয় করে দেখেন তো আপনি মরে গেলে মানে এতিম হবে যাদের জন্য আফসোস করতেছেন একবার মরেই দেখেন ইমাম শিখাই দিছে মুরব্বি সেইভাবে মরছে আসলে কিন্তু মরেনি মরার ভান করছে ভান ভান বড় ছেলে সকালবেলা ডাকতেছে আব্বা মুয়াজ্জিন ফজরে আজান দিচ্ছে আপনি চেতন পান নিয়ে ওঠেন আব্বা বাবা কোনো কথা কয় না ছেলে দরজায় ধাক্কা মারে বাবা কথা কয় না ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে ওড়ে তেমনি চাদর দিয়ে ঘুম পাড়তেছে বাবার পান নয় বাবা কথা কয় না ছেলের বিশ্বাস যেই বাপকে কোনোদিনও ডাকা লাগেনি বাবাই আমাকে ডাকে আজকে সেই বাবারে ডাক দিলাম দরজা ধাক্কা দিয়ে খুললাম বাবার পান আনালাম এরপরেও যখন বাবা কথা কয় না বাবা তো মরছে রে আরো 3 ভাই আছে বাহিরে এই আয় আয় বাবা মরছে ওই 3 ভাই ঘরের মধ্যে যায় বলতে বড় ভাই এই বুড়ার বেটা মরলো মরলো কিন্তু গন্ডগোল লাগা দিয়ে মরলো ঘর করা লাগতো 8টা বানাইছে 7টা কে বুড়া মরবো মর ঘর আর একটা বানাই দেই মর
আর এক ভাই বলতেছে খালি ঘরের দিক থেকে গন্ডগোল লাগাইছে জমির দিক থেকেও গন্ডগোল লাগাইছে জমি কিনা লাগতো 40 বিঘা কিনছো 39 বিঘা কে বুড়া মরবো মর আর এক বিঘা জমি কিনে দেইম বড় ভাই বলতেছে আর কান্দা লাভ নাই জমিও পাওয়া যাবে না ঘরও পাওয়া যাবে না এই বুড়ার বেটা যে মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবে তিন ভাই বলতেছে আপনি যখন বড় আপনি এই ঘর নেন বড় ভাই বলতেছে আমার ভাগে যদি এই ঘর দাও মরা লাশ আমি বেশিক্ষণ থাকবার দেব না কারণ লাশ বেশিক্ষণ থাকলে ঘর দোষণগা হয়ে যাবে এতক্ষণ তো চাদর তলে দেখেই এবার চাদর টানতে দেখে বুড়া মরছে মরছে কিন্তু মরার সাইজ হয় নেই ভাই মরা ছোট ভাই বলতেছে ভাই যান যেইভাবে বুড়াই বেটা মরল এ লাশ তো বার করবার গেলে দরজা কাটা লাগবে বড় ভাই কয় তুই দরজার দাম জানিস এই একটা 2000 নিচে কোনো দরজা পাওয়া যায় না মরে গেছে সেই লাশের জন্য দরজা কাটবো দরকার হলে হাত পা ভাঙা সোজা করবো কারণ দরজা দেখে বুড়ার মরা উচিত ছিল দরজা আত আর বুড়া এইভাবে মরল আয় আয় কেউ জানে না আমরাই স্যার এই স্যার ভাই যখন বুড়ার লাশকে সাইজ করার জন্য আসতেছে বুড়া মনে মনে কয় আল্লাহ মানুষ মরলে আল্লাহ দেখে একটা আর আমি অভিনয় করে দেখতেছি স্যার ইয়াজরাইল তো তুমি পাঠাও নাই ইয়াজরাইল আমার বাড়িতেই তৈরি হয়েছে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আখশাউ ইয়াউমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া মানুষের সেই দিনকে ভয় করো যেদিন তোমার কেউ থাকবে না চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাইরে ছেড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে আল্লাহ রাসূল বলেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে তাহলে ইমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কি দিয়ে করবে আমল সে আমলটা কোথায় পাবে নামাজ যার যা মনে আসে তাই বললে হবে না তো কারণ শোনেন আল্লাহ রাসূলের পিছনে আল্লাহ রাসূলের পিছনে কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ছে মাথায় টুপি মুখে দাড়ি হত আবু বকরের ডান পাশে আবু বকর নবীর কয় নম্বর এক নম্বর সাহাবীর ডান পাশে নামাজ পড়ছে নবী ইমাম আবু বকর তার ডান পাশে উনি আবু বকরের মতো যুবা আবু বকরের মতো দাড়ি আবু বকর পাগড়ি একই এক নম্বর নামাজি তাকবীর উল্লার সঙ্গে নামাজ পড়ে এইরকম ভালো নামাজি কেউ ছিল না আবু বকর মাঝে চিন্তা করে আমার চাইতেও আর নামাজ ভালো কিন্তু সমস্যা হলো আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিল মুমিনিনা আলাল কিতাল হে রাসূল যারা আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে জামাতবদ্ধভাবে তাকবীরুল্লাহর সঙ্গে তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরতে হবে এই আয়াতটা যখন আল্লাহ নাযিল করছে তখন ওই এক নম্বর নামাজি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা তো গন্ডগোলের আয়াত এটা কিসের আয়াত নবী আসমানের দিকে তাকায় বলে আল্লাহ কে এ তো এক নম্বর নামাজ আবু বকরের পাশে দাঁড়ায় নামাজ পড়ে ই কে আল্লাহ আল্লাহ তাআলা বললেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন তুমি নামাজ পড়বা রোজা করবা
তুমি হজ করবা যাকাত দিবা কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকবা না তুমি হবা এক নম্বর মুনাফিক এর নাম হলো ওয়াই ইবনে খালফ নামাজ দিয়ে সম্পর্ক হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে আয়াত কই তারপরে স্লোগান وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ارى بانغلا سلوغان هلو شب سمسار سمادان دیتے بارے آل قرآن زي آیت قلن ایرا کنو رازمیتی سلوغان نا ایرا اللہ قرآن ایر سلوغان گوالا کھاکر دین অনেকে মনে করবে তো উমুক দলের স্লোগান কারো মনে যদি হয় উমুক দলের বুঝলো নি মুনাফিক সবাই দেওয়া লাগবে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান لله تكبير خديجة বলতেছে يا رسول الله আপনার কথা আমার বিশ্বাস হয় আমার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে এটা আমার বিশ্বাস হয় কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না রাসূল বলে নাউযুবিল্লাহ 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 খাদিজা বলে হুজুর আপনার কাছে আমি কিছু চাই এটা শুনে আপনি তিনবার নাউযুবিল্লাহ বলে লেখেন আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না কানি হাতে আপনার বলেন তো এরা ঈমান না বেঈমান জোরে কোন এরা ঈমান না বেঈমান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন গোলামি করব যার সাহায্য চাও তার কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া জায়েজ 11 সালে প্রথম যখন হজ করতে গেলাম বুঝলেন আমাদের তো বাংলাদেশের অভ্যাস কবরের পাশে গেলে দোয়া দরুদ পড়ে হাত তোলা মোনাজাত করে একটা অভ্যাস আছে না আমি রাসূলের রওজার পাশে যে হাত তুলছি কে বলে খুব গোপনে তুলছি ওইগুলো পুলিশ যে সবগুলো লাগাল তাতারা জানে কুত্তা গায় পুলিশ দৌড়ে এসে একটা ছোট্ট লাঠি আমার হাতের উপর ঠাসি দিয়ে বলতে মান্নু কুল্লু হারাম মান্নু মানে হাত তোলা সম্পূর্ণ হারাম ইয়া হাজি মান্নু কুল্লু হারাম আমি মনে মনে কইলাম রে পুলিশ তুই জানিস আমি কে বাংলাদেশের এক নম্বর বক্তা রে আর তুই আমার উপর হাতে লাঠি দিয়ে ঠাসি মারলি এটা আমার মন বলতেছে আর ঈমান বলতেছে বুঝলো শীত তুই যতই বড় বক্তা হো তোর চাইতে মদিনার পুলিশের ঈমান বড় তোর ঈমান হলো ভেজাল ভেজাল দ্বিতীয় ধরা খেলাম মদিনার দোকানে যায় দোকানদারকে বললাম কে ভাই আসল জয়তুনের তেল আছে যেই কইছি মহাজন মামনু কুল্লু হারাম কইছে কর্মচারী সে মারছে থাকছে আমি কইলাম কে রে কে আসল জয়তুন তেল বলছি ধাক্কা দিল কে বাইরে এক বাংলাদেশি কে বললাম ভাই আমার দোষ কি বলে হুজুর আপনি মারাত্মক দোষ করছেন যেটি নকলি নাই সেটা আসল আছেন কে দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক এই জন্য আপনি দোকানে থাকলে আল্লাহর গজব হবে মারতে থাকতে তখন আমি চিন্তা করলাম মদিনা যেখানে নকল নাই আর যেই দেশে আমার জন্ম সেটা আসলই নাই জোরে কোন কথা ঠিক কিনা কারণ মদিনা আসল আইন দিয়ে চলে আর বাংলাদেশ ভেজাল আইনে চলে জোরে কোন কথা ঠিক কিনা তো ভেজাল আইনে আল্লাহর সাথে সম্পর্ক করবেন কি দিয়ে ভেজাল দিয়ে করবে আল্লাহ রাসূল বললেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে
আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে তাহলে পীরের কাছে চাওয়া যাবে দয়াল বাবা কেবলা কাবা মহাস্থান সিলেট শাহজালাল জোরে কর না কেন এই নিয়ামত পরে যায় দেখেন এক গাছের নাম হলো তেনাপি পুঁথি ডালে ডালে তেনা বাঁধতেছে আমি বললাম কে রে ভাই এত তেনা কেন কারো মনের বাসনা পূরণ হয় হুজুর তেনা বাঁধলি একটু মনোযোগ দিয়ে শুনবেন খাদিজা বলে রাসূল আল্লাহ আমি আপনার কাছে যা চাব তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাই নবী চমকে উঠছে খাদিজা কি কইলা খাদিজা বলে হুজুর আমি আপনার কাছে যা চাব তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাগবে নবী চমকে বলে খাদিজা কি চাবেন আল্লাহর কাছে যেটা আল্লাহ দিবার পারবে না খাদিজা বলতেছে হুজুর মনে করেন আমার বিয়া হয়নি আমি গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ বলতেছি আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও আল্লাহ আমি একটু মা হবার চাই নবী চমকে উঠছে খাদিজা কি কইলা না মনে করে যে আপনার সাথে আমার বিয়া হয়নি আমি বিয়া না হয়ে আল্লাহ বলতেছি আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও আল্লাহ নবী বলতেছে আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না খাদিজা বলতে জোর কেন দিবি না কয় দিবার পারবি দিবি না এই কারণে যে কিয়ামতের আগে বাংলাদেশে একটা 14 ফেব্রুয়ারি পালন হবে এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে স্বামী ছাড়া অনেকের পেটে বাচ্চা আসবে আর ধরা পড়লি বলবি আল্লাহ দিছে শুধু একজনকে আল্লাহ দিছিল স্বামী ছাড়া তার নাম মরিয়ম জোরে বলেন তার নাম কি মানে স্বামী ছাড়াও যে আল্লাহ বাচ্চা দিবার পারে এইটা একটা নিদর্শন দৃষ্টান্ত দিয়েছে বাবা ছাড়া আদম বাবা মা ছাড়া আদম হওয়াকে আল্লাহ তৈরি করে এটা একটা দৃষ্টান্ত দিয়েছে জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসবে না কিন্তু আমাদের বাংলাদেশের অভি বিশ্বাস বুবলি খাতুন এদের পেটে বাচ্চা আছে এরা কয়েক বছর পরে মিডিয়া দেশে বাচ্চা সহ ছবি দিছে আমি বাচ্চার মার বাপ কে রে খাদিজা বললেন এ রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে রাসূল বলে খাদিজা আল্লাহর নাই এ কথা কেমনে বলেন খাদিজা বলে লাম ইয়ালি দেওয়ালাম ইউলাদ আল্লাহর বাপ মা নাই আল্লাহর বউ নাই আল্লাহর সন্তান নাই আল্লাহর নবী বললেন খাদিজা তাহলে আপনি কি চাবেন একটু ক্লিয়ার করেন খাদিজা বলে হুজুর আমি যখন মরে যাব আমার এক নম্বর চাওয়া হলো যে জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআনের প্রথম পাঁচটা আয়াত আপনার উপর নাজিল করেছে যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিব্রাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে আপনি গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই আমি মাঝে মধ্যে দেখেছি আপনি জুব্বাটা দেখেন আবার রাইখে দেন আমার বড় লোভ হয়েছে আমি মরে যাওয়ার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিতে হবে ইয়া রাসূলুল্লাহ আমার দুই নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশটা কবরের মধ্যে নামায় দিবেন আমার তিন নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় ফেরেশতা আসবে প্রশ্ন করতে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে কেরে গুলা গান গালে গুনা হবে নাকি এটা কি সাদা কালা গান এটা কি কাঁচা বাদাম এটা কি হিরো আলমের গান তাহলে আমার সাথে হোহা হোহা করা লাগবে সিয়াজ মির সাহেব আপনি কবেন তো কি হবে গান গালে গুনা হবে ভাই
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে মাবুদ সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো কোন জুব্বা গায়ের জুব্বা মিরাজের জুব্বা زي زبا برابوستا اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق زي زبا برابوستا قرار الفتحون فاستا ايات الله نازل كوريش سبحان الله قان زي زبا برابوستا فرستا جبرائيل نبي کے بوكر مدد چه بے دھورے چه وي زبا تا نبي بیر کوري فاطمہ رحاتے دیلن فاطمہ جبا حاتنی کاننا شروع کرلن রাসূল বললেন ফাতেমা কান্দ কেন ফাতেমা বলে বাবা আমি মায়ের কাছে গল্প শুনছি আমার মা সব সময় আমার কাছে গল্প করত যে মা মেয়ের সঙ্গে বেশি গল্প করে ওই মেয়েটা কিন্তু মায়ের বন্ধু হয়ে যায় একদিন খাদিজা বলতেছে মা আমার বিয়ার খবর তুমি জানো ফাতেমা বলতেছে মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম খাদিজা বলতে তখন তো তোমার জন্মই হয়নি তাহলে জন্ম না হইলে বিয়ার খবর কেমনে জানবো ফাতেমা বুঝতে বললেন যেই খবর আমি জানি না সেই খবরের কথা যখন মা বলতেছে মাকে সাইফা ধরা লাগবে দৌড়ে সে মায়ের হাত ধরে বলল মা আপনার বিয়ার খবর তাহলে বলেন খাদিজা বলে ফাতেমা রে তোর বাবা তখন আমার বাড়িতে রাখালি করত যেই বলছে তোর বাবা রাখালি করতে ফাতেমা বলতেছে মা খবরদার এমন কথা বলবেন না মা আমার বাবা হলেন বিশ্বনবী আমার বাবা কেমনে আপনার বাড়িতে রাখালি করত খাদিজা বলে তাহলে আমি তোকে কেমনে বলবো মা আমি দুপুর বেলায় যখন বসে আছি তাকায় দেখি সমস্ত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে বিশ্রাম করে রাখালের সর্দারকে ডাকতে বললাম রে রাখালের সর্দার হাজার হাজার হুড়দুম্বা চরণবাদ দিয়া তোমরা দুপুর বেলায় বিশ্রাম করো তোমাদের কি ভয় নাই রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি যেই রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার হুড়দুম্বা সব ভদ্র হয়ে গেছে খাদিজা বলে রে রাখালের সর্দার এই গাঁজা কুড়ি গল্প কেমনে করো মানুষ রাখালের বাদ্য কোনদিন জন্তু জানোয়ার হতে পারে না রাখালের সর্দার বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন খাদিজা বলে ফাতেমা তোমার বাবা রাখালকে আমি তদন্ত করতে গেলাম সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ পাথর পোড়া গন্ধ বের হয়ে যায় বালু পোড়া গন্ধ এত সূর্যের তাপ এরপরেও তদন্ত করতে গিয়ে দেখি তোমার বাবা ২৫ বছর রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরেছে রাখাল যেই দিকে যায় ছাতাটাও সেই দিকে যায় কে ছাতা ধরলো দেখার জন্য তাকায় দেখি এক খণ্ড কালো মেঘ তোমার বাবার মাথায় ছায়া হয়ে আছে ৪০ বছরের খাদিজা আমি তোমার বাবাকে সুন্দর করে দেখার জন্য আরো যখন নিকটে গেলাম তাকায় দেখি এতই সুন্দর মানুষ কোনদিন হয় চাসুরজ গ্রহ তারা তারি নূরের ইশারা নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী সবাই বলেন নবী মোর পরশমণি কি গুনাহ হবে নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনি খাদিজা বলতে তো ফাতেমা রে এত সুন্দর কোনদিন মানুষ আর একটু নিকটে গেলাম তোমার বাবার দেহের কাপড় লড়ে উঠলো হঠাৎ একটা বাতাস আমার নাকের মধ্যে ঢুকলো দুনিয়ার কোনো বাতাস নাই ফাতেমা যেন মিষ্কাম্বরের সুগন্ধ আমার নাকের ভিতরে আমি এক দৌড়ে আসলাম ঘরে দরজা বন্ধ করে দিলাম দাসী বলতেছে মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি আমি কইলাম চাকরি ক্যান্সেল করে দিলাম ও ফাতেমা তোমার দাদা আবু তালেব আমাকে বলল মা আমার ভাষটা কি ক্ষতি করলো রাখালের চাকরি ক্যান্সেল কেন করলা আমি তখন বললাম মুরব্বি রাখালের চাকরি ক্যান্সেল করার মানে হলো ওই রাখালকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই ফাতেমা কান্দের বলে বাবা যেই মা মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনার মধ্যে একটা রাখালকে তার স্বামীর আসন দিল আজকে সেই মা মারা গেল
আর সেই মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোন কাপড় নাই নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে পরানোর জন্য আল্লাহ রাসূলের ফাতেমা এই জন্যই তো এই তিনটা আমি দেখি ওই তিনটা বুঝান যাবে না এই জন্য তোরে একা রাখছি এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না বরং তোর মা এই জুব্বা আমার কাছে চেয়েছে জোরে কোন সুবহানাল্লাহ ফাতেমা বলে বাবা এই জুব্বার বিশেষত্ব কি এই জুব্বা কেন আমার মা চাইলো আল্লাহর রাসূল বললেন এইটা দুনিয়ার সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে যারা সুবহানাল্লাহ কবেন না ঠকা যাবে এই জুব্বার সাথে কি যে সম্পর্ক আপনার বলেন তো যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে বাংলাদেশের মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক কম না বেশি বেশি কে গলরা বাংলাদেশে যদি কোরআনের সঙ্গে মুসলমানের সম্পর্ক বেশি হতো তাহলে সমস্ত প্রাইমারির বেতন সরকার বন্ধ করে দিয়ে সমস্ত হাফিজ মাদ্রাসার হুজুরদেরকে ওই প্রাইমারির মাস্টারের বেতন দিয়ে দিত জোরে কোন কথা ঠিক না কিন্তু বাংলার মুসলমানের সম্পর্ক হলো একদম বাগদম গড়াডম সাজে থাক ধল্ল বসে না তোর মা কে আমি করলাম কে ভাবি আপনার এই ছেলে বসে না কেন তোমারে কই ভাই ই বসি না ওই বাথরুমে গেলেও খাড়া হয়ে করে তোকে একদিন ডাক দিলাম কে রে এ খাড়া হবে আরাম তোর কুত্তা দুন্না কোন ক্লাসে পড়িস কয় ক্লাস ওয়ানে তো তোর স্যার শিখাই নি কেমনে পেশাব করা লাগে ও তখন বলে চাচা যে কি কয় আমি প্রাইমারি পেশাবখানার যাই দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে আর স্যার খাড়া হয়ে পেশাব করে ওই সেটা দিকে দাঁড়ায় পেশাব করা শিখছে আরে সকল কি ব্যারাম ধরলো এখন কি ব্যারাম ধরলো মানে এতক্ষণ পর্যন্ত মাথা লড়ার আমি কারো দেখি এখন মাথা লড়াচ্ছেন কি কিসের এক নম্বর সাপ্তি কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক মাথা লড়াতে পারবে না এই কোরআনের বাস্তব আলোচনা শুনতে হবে ধরে কোন কথা ঠিক কথা কেন লাগে একই ছেলের মাস্টার তিন দেয় চেয়ারম্যান সাহেব ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয় ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 দেয় ওই ছেলেকে 3 মাস হলো হুজুর ক্লাসে পড়ায় এখন পর্যন্ত খবর নেই 3 মাস পরে এখন ছেলে বলতে চাবো আমি নিজে নিজে কোরআন পড়ার পারি কোরআন এমন একটা কিতাব বুঝলেন একটা কালা খোড়া কানা বেকা তেরে তাকি দেন সেই শিখতে পারবে সুবহানাল্লাহ কোন না আমি নিজে যদি কোরআন পড়া পারি তখন বাপ কয় আমার হুজুর কত মনেই নাই রে 3 মাস পরে হুজুরের কাছে গেছে হুজুর কি সুর হুজুর আমার ছেলে এত কষ্ট করে কোরআন পড়াছেন হুজুর আহ 3 মাস আমার ছেলে নিজেই কোরআন পড়তে পারে কত কষ্ট করে আমার সন্তানকে আপনি কোরআন পড়াছেন হুজুর কিন্তু আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া যায় না ওই শুনেছে ওই ইংরেজি মাস্টারগুলো ফতোয়া দেয়নি মাস গেলে 2000 টাকা ঠিকই দিছে ওই বাংলা অঙ্ক মাস্টারকে 1000 টাকা প্রতি মাসে দিয়েছে ফতোয়া নাই কোরআনের হুজুরের কাছে শুনেছি কি মনে করতেছেন এটা কি মারা ফতোয়া বর্তমানে বাংলাদেশে হুজুর মারা ফতোয়া 3 মাস হলে বেতন বাকি মাসার হুজুরের কেশিয়ার টাকা গুনতেছে হুজুর বলতেছে চাচা এই মাসে বেতনটা দেন আল্লাহর কোরআন পড়াও ইন্নাল্লাহু মা সাবরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে শালা কেশিয়ারের গালত খালি জুতা মারা দরকার তোর কোন কথা ঠিক কি না হুজুর আশেপাশে থেকে আলু মালু ধান ধন সব আনে কেশিয়ার বেচে টাকা গুনে বেতন চলে কয় ধৈর্য ধর আপনারা বলেন তো এই হুজুরদের জন্য সরকার কি আলাদা কোনো বাজার করছে নাকি যে প্রাইমারি মাস্টার সমিনতাল 200 টাকা কেজি আর মাদ্রাসার হুজুরের মাত্র 40 টাকা কেজি এরকম কোনো বাজার আছে শুনেন ভাই যান কোরআনের সঙ্গে যার সম্পর্ক
তার দাম কি কেমন বেশি একটু দৃষ্টান্ত দেই একই গাছ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একটা হলো খাট একটা সোফা আর একটা হলো রেহাল এই কোরআন শরীফ থোয়ারা এই জিনিসের নাম কি একই রেহাল বানাবারই চাইলে নিয়ত করছে খাট আর সোফা বানাবো কিন্তু সামান্য কাঠ বাড়ছে মিস্ত্রি বলতে তো ভাই এই কাঠ কি করব রে মেহগনি কাঠ মিস্ত্রি বলতেছে দেখো তোমার টাকা দেওয়া লাগবে না আমি এটা দেখলে রেহাল বানা দিই দেখছেন মিস্ত্রি বন্ধু খাটের মজুরি নিছে সোবার মজুরি নিছে কিন্তু রেহালের মজুরি নিবি না আর নিয়ত কি আর উপর কোরআন শরীফ থাকবি আর টাকা কেন নিব ঠিক এটা ঠিক এই বাংলাদেশের জনগণ বুঝাতে বুঝাতে ভাই আমার ডায়াবেটিস ধরছে রে এত সুন্দর সহজ সাবলীল ভাষায় কোন বক্তা বুঝাই তাও কয় ঠিক ওই খাটের মজুরি নিবি রে সোবার মজুরি নিবি রেহালের নিবি না তার মানে কি বুঝাচ্ছে এগুলা সব মজুরি ছাড়া নাকি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সোফার দাম বেশি খাটের দাম বেশি না রেহালের দাম বেশি কারা কারা রেহালের দাম বেশি বিশ্বাস করেন আল্লাহকে দুই হাত দেখান লিল্লাহে লিল্লাহে তাকবীর হাত নামান হাত নামান চেয়ারম্যান সাহেব তোলেন নি খালি চাদর মোদা তোলেন এখানে ফেরেশতা আছে না নাই আপনাকে কি মনে হচ্ছে তো ফেরেশতারা তো ভিডিও করতেছে সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে চেয়ারম্যান সাহেব কেন তোলেনি সেটা বুঝতে পারছি এখন আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করা হচ্ছে ভাই রেহালের দাম যদি বেশি হয় তো রেহাল দালিয়া খাটটা দাও রেহাল দালিয়া খাটটা দাও তখন আপনারা কি বলবেন তো রেহাল দিয়ে খাট দিবেন না তাহলে হাত না তোলাই ভালো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন শুনেন ভাই যে দেখি যাক ওয়াজ লাইন হতো ওয়াজ কিন্তু বেয়া লাইন হয় লাইনের মধ্যে আমি রেখে দিচ্ছি যত ওয়াজই করি আমি বেয়া লাইন কোনো কথা বলি না আল্লাহর কোরআনের রেহাল হওয়ার কারণে ওর দাম বেশি আসলে দাম বেশি না এর সম্মান বেশি এখন আমার সঙ্গে বলেন খাটের দাম বেশি সোফার দাম বেশি আর রেহালের সম্মান বেশি এর বুঝা বলেন না খাটের দাম বেশি খাটের সোফার রেহালের আপনারা বলেন তো জুমার দিনে হাবে সাহেব মসজিদের ইমাম এমপি সাহেব আইছে আপনার মুসল্লির কেউ কি বলবেন এমপি সাহেব আপনি আজকে সামনে যান কেউ বলবে কেন বলবেন না এমপি তোমার দাম বেশি আর হুজুরের সম্মান বেশি তুমি লাইনের দাঁড়াও এমপি লাইনের দাঁড়াতে আর ইমাম সাহেব সামনে গেছে কোরআনে হাফেজ বলতে যে হুজুর আমার জীবন সার্থক হুজুর গত জুম্মায় এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে আমি যখন রুকু করতে গিয়ে তাকাই দেখা চিন্তা করি প্রতিদিন সোয়াবুল আজিম তাড়াতাড়ি করি কিন্তু এমপি আমার পাশ ওপর হয়ে থাকার কারণে আমি তাড়াতাড়ি করতেছি না আমি গরিবের সন্তান চিন্তা করতেছি যে আমি মাথা না তোলা পর্যন্ত তোর বাপেরও ক্ষমতা নেই তুই মাথা তুলবার পারবি আমি সোয়াবুল আজিম কয়া লক্ষ্য রে আছি এমপি খালি মানে উরাত মোটা পেট মোটা বোঝেন না পেট মোটা উরাত মোটা এটা রুকু করতে কিন্তু জান না খুব কষ্ট পিঠ কসলা ইমাম কয় যতই কসলা আমি না তোলা পর্যন্ত মাথা তুলবার তার ভুল নাই কারণ তোর দাম বেশি দুনিয়ার সব জায়গায় কিন্তু মসজিদের মধ্যে ঢুকে দেয় আমার সম্মান বেশি জোরে কোন কথা ঠিক কি না সুবহানাল্লাহ হঠাৎ একদিন রেহাল কোরআন শরীফ নিবার যায় পড়ে গেছে পায়ের কাছে পড়তেই লোকটা রেহালকে নিয়ে তিনটা চুমা খায় রেহাল চিল্লায় বলে কেরে খাট কেরে সোফা আমি সামান্য পায়ের কাছে পড়তেই আমারে চুমা খালো তোদের কোনোদিন চুমা খাই নাকি খাট আর সোফা কাম দেয় ভাই আমার করে খালি লাগতেই
তুই পায়ের কাছে পড়ছিস তুই তিনবার সুবা খাই একই গাছের মধ্যে আমাকে জন্ম রে কিন্তু আমাকে খালি লাগতাই এখন রিহাল বলতে যে শোন খাট তোদের সম্পর্ক হলো মানুষের সাথে আর আমার সম্পর্ক হলো কোরআনের সাথে তা আপনারা কি লাত্তি খাওয়ার সম্পর্ক করবেন না সুমা খাওয়ার সম্পর্ক কারা কারা সুমা খাওয়ার সম্পর্ক করবে হাত তুলুন তো আর একবার হাত ধরেন লিল্লাহু আকবার হাত থামান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد ولا علي سيدنا شفيعنا আচ্ছা আপনাদের মাদ্রাসার এই কমিটি নাই ম্যানেজিং কমিটি আছে এরা কি আগে দান করছেন না হ্যাঁ আগে দিছে ঠিক আছে তাহলে শরম দিলাম নেই কারণ গ্রামের সবচাইতে বড় আত্মীয় হলো জামাই জরুরি কথা ঠিক কিনা এই জামাইও ধরে ধরে যে আদায় করলো পারে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো জামাই আল্লাহ রাসূল ওসমান আলীকে দেখলে মুচকি মুচকি হাসতেন তো সাহাবীরা বলতেন হুজুর আলী ওসমানকে দেখলে হাসেন কেন বলে আমার জামাই সুবহানাল্লাহ কন্না কেন আরে জামাই মানে কি 14 পুরুষের কি প্রতি বছর দিবে ইনশাআল্লাহ যে জামাইয়ের নামগুলো উচ্চারণ হয়েছে এখনো টাকা দেননি আপনারা দেওয়ার চান্স থাকে আল্লাহর নবী বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে এই জুব্বা আমি দেইনি মা তোমার মা আমার কাছ থেকে চেয়ে নিয়েছে এই জুব্বা হলো গারে হীরার জুব্বা যেই জুব্বা পরিহিত অবস্থায় ফেরেশতা জিব্রাইল সর্বপ্রথম আমার উপরে পাঁচটা আয়াত নাযিল করেছে আমি যখন কোরআন পড়তে পারতাম না তখন জিব্রাইল আমাকে বুকের সঙ্গে চাইপা ধরেছে এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর তাওয়াজ্জুহ জিব্রাইলের মাধ্যমে আমি নবী পেয়ে গেছি ধরে কর সুবহানাল্লাহ সেই জুব্বা সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য রওনা দিলেন ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে হাঁটতেছে আপনারা বলেন তো নবী যখন কোন রাস্তা দিয়ে যায় নবীর সামনে যাওয়া যাবে এ জোরে কান যাওয়া যাবে আল্লাহ কোরআনেও বলেছেন আমার নবী যখন যাবে নবীর সামনে কেউ যাইতে পারবে না নবী যখন বলবে কথা নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না কিন্তু ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে কারণ নবীর মেয়ে ফাতেমা হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান দিয়েছে জোরে কান না সুবহানাল্লাহ হ্যাঁ কে দিল 500 তাহেরা পাশের 200 200 তাহেরা বিবি 500 আর একজন মেয়ে দিছে 200 ঠিক আছে ওয়াজ করতে করতে মেয়ে মানুষ দিলে আমি নাম কম কিন্তু মরদ মানুষ দিলে আর কোনো নাম টাম নাই ওদের না না করলে আবার সন্দেহ করবে তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে যেই ঘরে মা খাদিজার শুয়ে আছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যেই মাকে গোসল করাইছে ফাতেমা এখন সেই মাকে কাফনের কাপড় পরানোর জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দরজা বন্ধ করে দেয় কেরে সামনে আছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন চলবি না হবে খালি স্টার বলছ জি বাংলা দিয়ে পাগল আছে কেন মায় রে আবার কি করবি কর মেয়ে তো হল টাকা থই না তো এ মরদ গুলো সব টাকা নে কিস্তি দেয় এরা দিবার চাই মানে দিবার আসলেই চাই মেয়েরা কিন্তু দিবার চাই যে বলে টাকা দেব তখন মন বলে সোমবার তোর কিস্তি আছে এই কিস্তি আমার মা বোন কে নষ্ট করে দিছে রে মায়ের আজাদ দান করছেন বাবার আজাদ দান করছেন সমস্ত দান আল্লাহ কবুল করুক জোরে জানা আমিন ফাতেমা দরজা বন্ধ করে মাকে কাফনের কাপড় পরার জন্য ঢুকেছে এমন সময় নবী আমার দরজায় দাঁড়িয়ে আছে আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছে এখানে একটা ফতোয়া হলো
স্বামী যদি মারা যায় বউ ইচ্ছা করলে স্বামীকে গোসল করাবার পারবে কাফনের কাপড় পরাবার পারবে কিন্তু বউ যদি মারা যায় স্বামী ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে না তাকে গোসল করাতে পারবে না কি বুঝলেন আমি মরে গেলে আমার বউ আমাকে গোসল করাবার পারবে কাফনের কাপড় পরাবার পারবে কিন্তু আমার বউ যখন মারা যাবে আমি তাকে স্পর্শ করতে পারবো না এটাই হলো ইসলামের নিয়ম আমার মায়েরা বোনেরা যারা আছেন মা শুনেন স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পর পুরুষকে বিয়ে করতে পারবেন না যেই স্বামী দুনিয়া থেকে বিদায় নিল ওই স্বামীর অধীনে আপনাকে তিন তুহুর পর্যন্ত থাকতে হবে আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খোলে নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে নবী চমকে যে বলে ফাতেমা কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে ফাতেমা বলে বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন রাসূল বলে ফাতেমা আমি নবী হিসেবে কানতে কানতে তুমি শুনেছ আমি জানি কারণ মেয়ের মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই মেয়ে কানবে কিন্তু হাসতে হাসতে দরজা খুলেছ আমি জানি না মা আমি জানি না তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে কানতে কানতে ঢুকেছ আমি জানি কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না এই কথার দ্বারা বোঝা গেল নবী জানে না আল্লাহ যদি না জানা কি মনে করতেছেন নবী গায়েব জানায় যদি জানতো তাহলে হাসতে হাসতে ফাতেমা দরজা কেন খুললো এটা কিন্তু নবী জানে না আজকে আমাদের বাংলাদেশে অনেক বন্ধুরা কয় বাবা জানে সব খবর বাবা জানে চোখ বন্ধ করে বাবা দেখি কাবার মুড়ি খেদা মুড়ি একবার পড়ে গেছে এখনকার মুড়ি তো খুব দুর্বল কাত হয়ে পড়ে গেছে লাভ দেটা বলতে চাপাই এত জোরে ইলের ধাক্কা মারলেন ব্যাপার কি তোরা তো চোখে দেখিস না আমি চোখ বন্ধ করে দেখি কাবার সাইডে মুরগি ঘুরতেছে একটা খেতে দিলে মুরিদ কে হাই রে বাবা কোথায় কাবার কোথায় বাবা আল্লাহ আমার বাবার চোখ রে বন্ধ করলে কাবা দেখে রে ঘরের তো বউ শুনতেছে কারণ মেয়ে মানুষ খুব চালাক বুঝলেন এরা কিন্তু সহজে পীরের মুরিদ হয় না আমি অনেক মাহফিলে বলে থাকি তিনটা কথা যে ডাক্তারের বইয়ের সিজার লাগে না যারা ডাক্তার তারকে বইয়ের কোন দিন সিজার লাগে না নরমালে বাচ্চা অধিকাংশ ভালো ডাক্তার দেখবেন বইয়ের সিজার করে না আর সিজার করলে মায়ের ক্ষতি হয় বাচ্চারও ক্ষতি হয় আর মৌলবীর বাড়ি কোনোদিন মিলাদ হয় না কারণ মৌলবীর আর জানে মিলাদ একটা ফাউল জিনিস কারণ মানুষের বাড়িতে মিলাদ পড়ে কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি পীরের বউ কোনোদিন মুরিদ হয় না কারণ পীরের বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা মাঝে মাঝে মুরিদের বই দিকে চোখ মারে এর হাতে মুরিদ হয়ে কি কতটা বুঝলেন তেমন চিন্তা করতে যে আমার তো স্বামী পাগলা হয়ে গেছে বাবার পাগল চোখ বন্ধ করে কাবার মুরগি খেদাই কাবার ধার কোনো মুরগি থাকে কবুতরের কথা বললে তাও বোঝা যায় হ্যাঁ কাবার সত্র কবুতর নাই মুরগি খেদাচ্ছে কই মাছ ভেজা ভাতের তলে দিয়ে উপরে ভাত দিছে বাবার সামনে খাবার দিছে বাবা বসে বলতে কে রে ভাত তো দিছে তোর বউ তরকারি মুরিদ বলে এই দিবে বাবাকে ভাত দিলে তরকারি দিবে না আচ্ছা কিছু হয়নি কিছু হয়নি এই এত না না কিছু না ভাই কিছু আল্লাহ হেফাজত করুক জোর করে আমিন কারো পড়া দেখলে হাসলে হয় না ইন্না লিল্লাহ বলতে হয় কেউ পড়ে গেল হাসা চলবে না ইন্না লিল্লাহ হালিমা নামে একজন মা 500 দিবার পারবে কোরআন বাবা 300 টাকা দান করছে মা হালিমা হালিমা নবীর কে হয় দুধ মা কি কথা বলতেছিলাম একটু খেয়াল করেন নবী জানেন আল্লাহ যদি না জানায় তাহলে বাবা জানে ভাতের তলে মাছ ভাজা উপরে ভাত এখন বলতেছে পীর সাহেব বলতেছে কেরে মুরিদ এই তোর বউ দে ভাত দিলে তরকারি দিবে না
মুরিদ কয় কি বাপকে তরকারি না দে ঝাঁটা কেন বলে তোমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে কই মাছ দেখবার পায় না মার ঝাঁটা ঘরে ঘরে এরকম মুরিদের বউ থাকলে এই ভণ্ডগুলা উৎকাত হবে জোরে কর কথা ঠিক কিনা একটু মনোযোগ দেন নবী বললেন ফাতেমা তুমি কানতে কানতে জুব্বা নিয়ে ঢুকেছ আমি জানি কারণ মাকে কাফনের কাপড় পরাবা অবশ্যই তুমি কানবা কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুলছো মা আমি নবীও জানি না ফাতেমা বলতেছে বাবা তাহলে শোনেন আল্লাহ রাসূল বললেন মা তুমি বলো আমি শুনবো ফাতেমা বলে বাবা আপনার ওই জুব্বাখানা যখন আমার মাকে পরাবার যাই ইয়ানজুরু বিনুরিল্লাহ আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে আপনার জুব্বা পরার আগে আপনি তো আমার মাও জুব্বা দিচ্ছেন আর আল্লাহ কি দিছে জান্নাতি পোশাক পরায় দিছে ইয়ানজুরু বিনুরিল্লাহ আমি নূরের চোখ দিয়ে যখন তাকায় দেখলাম আমার মায়ের জান্নাতের পোশাক তখন আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায়া আমি হাসতে হাসতে দরজা খুললাম বাবা যে মা দুনিয়া থেকে জান্নাতের পোশাক পায় সেই মায়ের মেয়ে হওয়া ধন্য কপা সঙ্গে সঙ্গে রাসূল বসলেন আল্লাহ নবী দরজায় বসে মাটির উপর হাত দিয়ে এত কান্না শুরু করলেন ফাতেমা বলে বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে এইটা শুনে আপনি কেন কান্দেন রাসূল বলে ফাতেমা জীবনে বহু কষ্টে আমি কেঁদেছি মা কিন্তু আজকের কান্না কোনো কষ্টের কান্না নয় আজকের কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না ও ফাতেমা কলেমার দাওয়াত কাকে দিব কে আমাকে নবী বলে স্বীকার করবে আমি নবী যখন এই চিন্তা করতেছিলাম কে আমাকে সর্বোত্তম নবী বলবে রে কার কাছে কলেমার দাওয়াত দিব এমন সময় তোমার মা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে নবী গো আমাকে দিয়ে আপনি কাজটা শুরু করে আমি নবী চমকে গেলাম ঘরের বিবি আমাকে প্রথম নবী স্বীকার করবে ঘরের বউ হইয়া নবী স্বীকার করবে বউয়ের কাছে নবী হওয়া হুজুর হওয়া বড় কঠিন বাবা ছত্রিশ বছর হলে ওয়াজ করতেছি বাংলার সব জায়গায় কিন্তু আজও পর্যন্ত আমার বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম আমি একদিন বলছিলাম তুমি মুখে একবার হুজুর কত দেখি কেমন লাগে হুজুর আসেন হুজুর ভাত খান তাই সাদিয়ার আব্বা আসেন গোসল করেন সাদিয়ার আব্বা আসেন ভাত এই সাদিয়ার বাপ কি রে একবার হুজুর কও বউ খালি মুচকি মুচকি হাসেন হাসিস কেন জনগণ আপনার চিনে না তাই হুজুর কয় কিন্তু আমি আপনি চিনি আপনি মাল ডাকি হুজুর হয় এত সহজ আজ পর্যন্ত নিজের বইয়ের কাছে আমরা হুজুর হতে পারলাম না কারণ আমাকে বাইরিয়া হুজুর ভিতরে খেজু আর আমরা যার আদর্শ মানি যাকে বিশ্ব নবীর আসন দিয়েছি যিনি আমাদের নেতা তিনি বাহিরেও যেমন ভিতরেও তেমন নবীর চরিত্র খুলে দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেছেন যার ভিতরে যেমন বাইরেও তেমন তাকে নেতা হিসাবে মান আদর্শ হিসাবে গ্রহণ কর অন্য কারো চামচা হয়ে ঘুরিস না নবীর উম্মত হয়ে ভাগ্যের ব্যাপার ধরে কোন কথা ঠিক কি না ফেরেশতা জিবরাল বলে রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না আল্লাহ রাসূল বলে জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো নবী গো আপনি কি ভাই এই মুহূর্তে তুরস্কে ভূমিকম্পে প্রায় 2300 জন মানুষ মারা গেল তুরস্কে
একই দিনে দুবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও লিবিয়া সিরিয়া প্রথমে 7.8 মাত্রার ভূমিকম্প পরে এবার 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানল আমরা দোয়া করি তুরস্ক আমাদের মুসলমান ভাই যারা ভূমিকম্পে আহত হয়েছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দিক আর যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করুন এই ভয়াবহ ভূমিকম্প থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক জোরে কোন আল্লাহুম্মা আমিন সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো মানুষ একটু জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে আমাকে নবী বলে স্বীকার করেছে আমার হাতে ঈমান গ্রহণ করে যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আমার বিশ্বাস এই কারণে আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায়া দিয়েছে আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে রাখতেছেন নিজের হাতে কবরের মধ্যে রাখতে গিয়ে এত কান্না নবী কানতেছেন নবীর চোখের পানি দেখে সাহাবা আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করব আল্লাহ রাসূল বলে আবু বকর এই খাদিজা যতদিন আমার ঘরে ছিল আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই এই খাদিজা বহুদিন আমাকে বলেছে রাসূলুল্লাহ আপনি মন চাইলে বিয়ে করতে পারেন আমার 64 বছর বয়স চলতেছে হুজুর আপনার 49 বছর চলতেছে এই বুড়িটার সঙ্গে আপনার যৌবন নষ্ট করবেন না বিয়ে করবেন সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবলে চুমা দেওয়া বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আপনি আমার যতদিন ঘরে জীবিত থাকবেন আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না এই খাদিজা কোন রাতে বেলা আমাকে দরজা খুলতে বলতে হয়নি যত রাত্রি আসি দুইটা তিনটা চারটা কোনো সময় নাই আমি নবী দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় আমি কইলাম খাদিজা আপনি কি ঘুমান না আমি যখনই আসি তখনই দরজা খোলেন খাদিজা বলে রাসূল আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে রাতের বেলা বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাবার চাই কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না বলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি আপনার দেহের সুগন্ধ হলো মিশকাম্বর আপনি যখন দরজার কাছে আসেন আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে আমি দরজা খুলে দেই রাসূল বলে খাদিজা আপনি কি ঘুমাবেন না খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে নবী গো আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে আল্লাহ রাসূল বলে আবু বকর আমার মন চাইলেও আমি খাদিজার সঙ্গে কবরে ঘুমাতে পারবো না আমার খাদিজাকে একা একা রেখে কবর থেকে নবী উঠে আসলেন কবরে মাটি দেওয়া হয়ে গেল সমস্ত সাহাবীরা কবর ছেড়ে যখন চলে যায় আল্লাহ রাসূল খাদিজার কবর ছাড়েন না ঘন্টার পর ঘন্টা নবী দাঁড়ায় থাকেন আল্লাহ ডাকতে বলে হাবিব সবাই কবর ছেড়ে যায় আপনি কেন খাদিজার কবর ছাড়েন না রাসূল বলে আল্লাহ আমার খাদিজার কাছে ওয়াদায় আবদ্ধ হয়েছে আল্লাহ আপনি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে আমার খাদিজার উত্তর দিবার পারবে না আল্লাহ বলে হাবিব রে আপনি একা খাদিজাকে ভালোবাসেন এমন কথা আপনি বলবেন না আপনি শুনে নেন গো নবী আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহও তেমন ভালোবাসি নবী বলে আল্লাহ তাহলে খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না আল্লাহ বলে হাবিব রে দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে মৃত্যুর কথা মনে করে চোখের পানি দিয়া বুকটা ভিজায়া দেয় এর চাইতে ভালো আমল আমি আল্লাহর কাছে আর কিছুই নাই যে দুনিয়ার জীবনে মৃত্যুকে স্মরণ করে কবরের চিন্তা করে কান্দে তার কবরে মুনকির নাকির যাবে না গো নবী
আমি আল্লাহ মুনকির নকিরকে আটকায় দিয়া খাজার পক্ষে আমি নিজে উত্তর দিয়েছি আল্লাহ নবী বলেন আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল তখন নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ওগো আল্লাহ আমার খাজার উত্তর আপনি দিয়া দিলেন কিন্তু আমার উম্মতেরা যখন কবরে যাবে আমার উম্মতের মুনকির নাকিরের প্রশ্নের উত্তর কে দিবে আল্লাহ বলে হাবিব রে আপনি কেমন নবী গো আপনি নিজের কথা চিন্তা করেন না শুধু উম্মত উম্মত করে আপনি পাগল হয়ে গেলে আল্লাহ কয় হাবিব রে আপনার কোন উম্মত যখন কবরে যাবে তাকে উত্তর দেওয়া লাগবে না মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে সঙ্গে সঙ্গে আপনার উম্মতের নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ বলবে রে মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো মুনকির নাকির যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো সে দিনে কয় রাকাত নামাজ পড়ে তুমি জানো পাঁচ ওয়াক্ত ফরজ কয় রাকাত সুন্নত কয় রাকাত নফল কয় রাকাত বেতের কয় রাকাত হিসাব দাও এক দিনে কয় রাকাত এক সপ্তাহে কয় রাকাত এক মাসে কয় রাকাত আর সারা জীবনে পড়েছে কয় রাকাত এমনকির নাকি যখন যাকে প্রশ্ন করছে বান্দা মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে নামাজের নিয়ত করেই বলে চাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রুকু দিকে বলেছে সুবহান রাব্বিল আযীম সেজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি এই যে রব রব করে সে নামাজ আদায় করে আজকে কবরে আইছে আবার নতুন করে রবের প্রশ্ন কেন করতেছে ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খাবা খেয়েছে আল্লাহ কয় মুনকির নাকির যার জীবনে নামাজ আছে তার রবের উত্তর হইয়া গেছে প্রশ্ন করিব আমার দিন উকা তোমার দিন কি সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন কোরআনের শাসন কায়েম করার জন্য এই বাংলার জমিনে যারা কষ্ট ভোগ করতেছে জেল জুলুমের মধ্যে আছে ইসলামী আন্দোলন করতে গিয়ে নিজের বাড়িতে থাকতে পারে না আলুর বাগুর বাড়িতে ঘুম পাড়তে হয় চোর ডাকাত পুলিশ খোঁজে না ভালো মানুষকে খোঁজে জিএমবি জঙ্গি পরিচয় পায় আজকে সেই ব্যক্তি মারা গেছে ইসলামী আন্দোলন করার কারণে তাকে আবার মা অমা দিনুকা কেন প্রশ্ন করিস বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে মানুষ চলবে এই দল যারা করেছে সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলে আল্লাহ ইসলামী আন্দোলন যেভাবে খাপা খেয়েছে আল্লাহ কয় অমা দিনুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের দল করেছে তৃতীয় প্রশ্ন করবে অমান নাবিউকা তোমার নবীকে নবী দৌড়ে এসে বলবে তাকায় দেখ মাথায় টুপি মুখে দাড়ি রাখার কারণে সবাই তাকে জিএমবি জঙ্গি বলেছে টুপি দাড়ি থাকার কারণে যুবক মানুষকে মেয়েরা চাচা কষে দরিকন কি কষে বাপক কয় ভাই বেটা কয় চাচা একই মেয়ে মানুষ বাপক কয় ভাই কেমন আছেন বেটা কয় চাচা আসসালামু আলাইকুম কারণ বেটা দাড়ি তোছে আর বাপ ওল মুখে আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরের মধ্যে আছে এই মুনকি দেন আমার নবীকে প্রশ্ন কেন করলি ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম হামাকরক দেওয়া লাগবে না ভাই ভালো আমল করে নামাজ পড়েন আল্লাহর সৈনিক হন নবীর সুন্নত ইত্তেবা করেন ইনশাআল্লাহ আমরা ডাঁটে ঘুম পাড়ব আমাদের পক্ষে উত্তর হয়ে যাবে দরেকার কথা ঠিক কি না আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তা মাগরিবের নামাজের পর থেকে গভীর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায়
ফকির হয়ে দোখানা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি কর আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও মদিনার কত সুন্দর নাম মদিনা মদিনার মানুষটা কত সুন্দর সাত ভরা মুখে যদি একবার ইমানে হলে দেখতে পায় তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় কত স্বপ্ন দেখেছি জীবনে এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয় তাওয়াম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিন কেরাম তাওয়া তাবিন কেরাম তাওয়াম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সুয়াস আল্লাহ সকল রাফরে হাদিয়া কবুল করো ও মাবুদ আমরা যারা হাত তুললাম আমাদের জন্ম দুখনি মা ছোট্ট একটা শব্দ হলো মা হি নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বসে মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায় মা জননী নাই রে যাহা এই দুনিয়ায় তাহার কেহ না এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়িঘর সবই আছে আমি সহমরা যারা বাবা হারিতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ তানা এই মুজিবুর উসমানিয়া নূরানি হাফেজে মাদ্রাসাকে কবুল করো এই মাদ্রাসার মাহফিল করাতে সর্বাত্মক সহযোগিতা যারা করেছে প্রশাসনের ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো মাহফিল করার ব্যাপারে সর্বদিক আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব চেষ্টা করেছে মাহফিল আখেরি মোনাজাত পর্যন্ত তিনি মঞ্চে বসে আলোচনা দোয়া করি আল্লাহ যেমন সুস্থতা থাকলে জনগণের খেদমত করা যায় এমন হায়াতে তাইবা তাকে দান করে দিও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সুধীজন বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো আলে মোলামাদের কবুল করো হাদিস সাহেবদের কবুল করো মুরব্বীদের কবুল করো যুবকদেরকে কবুল করো এমপি সাহেবকে কবুল করো আল্লাহ মাদ্রাসার সেক্রেটারিকে কবুল করো সভাপতিকে কবুল করো মাদ্রাসার সদস্যদের আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালেবে ইলম সকলকে তুমি কবুল করো অত্র এলাকায় যারা সর্বাত্মক সহযোগিতা মাদ্রাসাকে করে আল্লাহ এই মাদ্রাসার উসরাই তাদের সকলকে তুমি জান্নাতি কবুল করো পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিয়া পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও কে কোন নিয়তে হাত তুললো আল্লাহ সকল নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না যার দুই কান হাত তোমার পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গোটা বাংলাদেশের রহমত বরকত করো আল্লাহ তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে আল্লাহ আল্লাহ গোটা মুসলিম মিল্লাতকে তুমি হেফাজত করো আল্লাহ আর বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে হেফাজত করো আল্লাহ অত্র এলাকায় মাঠে ময়দানে ফসলগুলো আছে ফসলগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত তুমি জানো আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি
দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।